আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনারা যে কোশ্চেন আমাকে করেছেন, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েই এই ভিডিওটি ক্রিয়েট করব। তা চলুন শুরু করা যাক কোশ্চেন এবং অ্যান্সার পর্ব। ফার্স্ট কোশ্চেন, কুয়েট থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে কি অপরচুনিটি কম পাব? এমন একটা কোশ্চেন করেছে একজন যে খুলনা প্রকৌশল এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে সে জব সেক্টরে অপরচুনিটি কম পাবে কিনা। টেক্সটাইল থেকে আপনি প্রাইভেট থেকে হোক আর পাবলিক থেকে হোক, যদি টেক্সটাইলের উপরে স্টাডি করেন তাহলে অপরচুনিটি আপনি কোথাও কম পাবেন না। কারণ টেক্সটাইল সেক্টরে অনেক ডিপার্টমেন্ট, আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টে খুব সহজে ইন্টারভিউ শেষ না করেও এখানে চাকরি করা যায়। আমি নিজেও এটা করেছিলাম, ইন্টারভিউ শেষ না করে চাকরিতে জয়েন করেছিলাম। এখনও পর্যন্ত যে পরিমাণ অপরচুনিটি আছে এবং দক্ষ লোকের যে অভাব আছে, এটা আপনারা যদি ইন্টারনি করেন, ইন্টারনির সময় যে যদি মনোযোগ দিয়ে ইন্টারনিটা করেন, তাহলে চাকরি তো আপনাদের বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এবং ইন্টারনি করারও প্রয়োজন হয় না, তা ইন্টারনি ছাড়াই এখানে জয়েন করা যায়। এখন আপনাদের মনে হতে পারে যে কীভাবে জয়েন করব। ইন্টারনি ছাড়া জয়েন করতে হলে একটু লোকের প্রয়োজন হয়, আর যদি আপনার কেউ না থাকে তাহলে আপনি ইন্টারনির সময় একটু মনোযোগ দিয়ে ইন্টারনি করবেন। কারণ ইন্টারনির সময় দেখবেন যে আপনাদের যেখানে ইন্টার্নশিপ বা ইন্টারনি হচ্ছে সেখানে আপনাদের চাকরি হয়ে যাবে। এবং হিউজ সার্কুলার আছে, যে সার্কুলারগুলো কোথায় কোথায় পাবলিশড হয়, কোন কোন যেমন বিডি জব আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আরও কোথায় কোথায় লিন্ডিং আছে, এই যে মিডিয়াগুলোতে আছে এইখানে আপনার সবসময় এই পেজগুলোতে চোখ রাখতে হবে। এখানে অনেক সার্কুলার হয়, প্রতিনিয়ত সার্কুলার আসছে, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। দুই নম্বর কোশ্চেন, কুয়েট থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে কি জবের জন্য ওয়েট করতে হয় কিনা? সেটা তো বলে দিলাম যে জবের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। বিশেষ করে যারা টেক্সটাইলে পাবলিক ইউনিভার্সিটিতে আছে তাদের তো এক্সট্রা একটা ডিমান্ড আছেই, কারণ প্রাইভেট থেকে পড়েই চাকরির জন্য ওয়েট করতে হয় না। আর সেইখানে ইউনিভার্সিটি থেকে পড়ে তো ওয়েট করতে হবেই না, কারণ এখানে একটা ইস্যু থাকে যে ইউনিভার্সিটির স্টুডেন্ট সংখ্যা যত বেশি জব সেক্টরে আছে, সেই স্টুডেন্ট থেকে সেই ইউনিভার্সিটি থেকে স্টাডি করলে জব সেক্টরে একটু প্রায়োরিটি বেশি পাওয়া যায়। কারণ তাদের ইউনিভার্সিটির ভাই ব্রাদার যারা আছে তারা বিভিন্ন কোম্পানিতে চলে যায়, এবং যে সেখানে জব করে তারা একটা এস্টাবলিশ একটা পোস্ট তৈরি করে ফেলে, এবং তাদের যখন লোক দরকার হয় তাদের ইউনিভার্সিটির লোকগুলোই তারা বেশি নিয়োগ দিয়ে থাকে। এই জন্য ইউনিভার্সিটি একটা কতটা আগে ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে এটাও একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তবে আপনি যেখান থেকে পড়ুন না কেন, বাংলাদেশে টেক্সটাইল সেক্টরে এখনও এমন সময় আসি নাই যে জবের জন্য আপনাকে অনেক সময় ওয়েট করতে হবে। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তিন নম্বর কোশ্চেন ছিল, গার্মেন্টস স্যাম্পল শিখতে চাই। আমি একটা ভিডিও করেছিলাম যে গার্মেন্টসের স্যাম্পলের কী কী স্যাম্পল আছে। এই ভিডিওটা দেখার পরে একজন কোশ্চেন করেছে যে আমি সব মেশিন চালাইতে পারি, আমি গার্মেন্টস শিখতে চাই। আপনি যদি গার্মেন্টস লাইনে জব করতে আসতে চান তাহলে আপনি এটা শিখতে পারেন, এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেখানে যেয়ে আপনি এক দুই মাসের কোর্সটা কমপ্লিট করে নিতে পারেন। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তিন নম্বর কোশ্চেন, টেক্সটাইল ওয়াশিং নাকি গার্মেন্টস ওয়াশিং? গার্মেন্টস ওয়াশিং এটা হয় না, কারণ ওয়াশিং হচ্ছে টেক্সটাইলের একটা পার্ট। যেমন টেক্সটাইল পার্টের ভিতরে আছে ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজি,
फैब्रिक मैन्युफैक्चरिंग टेक्नोलॉजी, वाशिंग मैन्युफैक्चरिंग टेक्नोलॉजी एंड वेट प्रोसेसिंग टेक्नोलॉजी। ये जो पार्ट गुला ये टा आसे टेक्सटाइल एर भितरे, एमन कि प्रिंट जो ऑप्शन टा आसे ये टा एकटा वेट मैन्युफैक्चरिंग टेक्नोलॉजी भितरे। एके साधारणत टेक्सटाइल बला हय थाके। आर गार्मेंट्स टा तो गार्मेंट्स ही आपनारा बुझतेई पारछेन, যদিও আলাদা আলাদা তিনটা সাবজেক্টকে একসঙ্গে মিলে আমরা টেক্সটাইল বলে থাকি জব সেক্টরগুলোতে। আশা করি বুঝতে পারছেন। পরের কোশ্চেন ছিল টেক্সটাইল সেক্টরগুলোতে যেমন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওয়াশিং, এই ডিপার্টমেন্টগুলোতে শুরুতে কিছু কিছু ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে 12 ঘন্টা জব করতে হয়, অফিস টাইম থাকে 12 ঘন্টা, 8টা থেকে 8টা, রাত 8টা, আবার একটা শিফট শুরু হয় রাত 8টা থেকে সকাল 8টা। শুধু এই শিডিউলটা মেয়েদের ক্ষেত্রে ভিন্ন, কারণ মেয়েরা এই সেক্টরগুলোতে কম আসে এবং আসলেও তারা এই জবগুলো সাধারণত করে না। তাদের জন্য এস থেকে অনেক সুন্দর সুন্দর এক্সট্রা খুবই ভালো জব আসে, এই জন্য এখানে কম আসে। এখন কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে কনসেপ্টটা ছিল, কোশ্চেন ছিল এমন যে আমি যদি এখন 12 ঘন্টা করে জব করি, অফিস টাইম যদি 12 ঘন্টা হয়, তাহলে 10 বছর পরে আমার 12 ঘন্টা হবে কি না। অ্যান্সার হচ্ছে আপনি যদি বিএসসি টেস্টেড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন এবং যদি আপনি শুরুতে জয়েন করে থাকেন এই টেস্টেল ডিপার্টমেন্টগুলোতে, যেমন নিটিং, ডাইং, ওয়াশিংয়ে, এবং যদি 12 ঘন্টা করে অফিস আপনার হয়ে থাকে, তাহলে আপনি 3 থেকে 4 বছর এই 12 ঘন্টা করে অফিস করুন। তারপরে আপনার 12 ঘন্টা করার প্রয়োজন হবে না। আপনি এক্সিকিউটিভ লেভেলে চলে গেলে আপনার অফিস টাইম হয়ে যাবে 8টা থেকে 5টা থেকে 6টা এর ভিতরে, বা অনেক জায়গায় আছে 9টা থেকে 6টার ভিতরে, 9টা থেকে 5টার ভিতরে আপনার অফিস টাইম ক্লোজ হয়ে যাবে। আমার অনেক এমন ফ্যাক্টরি চেনা আছে যে সেখানে 12 ঘন্টা করে অফিস, বাট যখন 3 থেকে 4 বছর জব কমপ্লিট হয়ে গেছে তখন এক্সিকিউটিভ লেভেল চলে আসছে, তখন তাদের অফিস টাইম 9টা থেকে 5টা হয়ে গেছে। হতাশ হওয়ার কিছু নাই, শুরুতে যারা পরিশ্রমটা বেশি করে ফিউচারে তাদের ততটা ভালো ফল পেয়ে থাকে। যেমন এই যে তিনটা ডিপার্টমেন্টের কথা বললাম, নিটিং, ডাইং, ওয়াশিং, এই ডিপার্টমেন্টগুলোর ভিতরে তিনটা ডিপার্টমেন্টই খুবই টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই ডিপার্টমেন্টগুলোই সাধারণত আসতে চায়। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, তাকে জিজ্ঞেস করবেন যে কোন ডিপার্টমেন্টে পড়তে স্টাডি করতে চাই, বলবেন মানে চিন্তা ছাড়াই বলবে যে আমি ডাইংয়ে জব করতে চাই বা ওয়েটে জব করতে চাই। কারণ এই ডিপার্টমেন্টগুলো শুরুতে পরিশ্রম হলেও কিছুদিন পরে এমন বড় অ্যামাউন্টে স্যালারি পাওয়া যায়, অন্য কোনো ডিপার্টমেন্টে এমন স্যালারি পাওয়া যায় না। এবং যখন আপনি জবই করছেন, আপনার প্রমোশনের দরকার আছে, গার্মেন্টসের যে ডিপার্টমেন্টগুলো আছে এখানে প্রমোশন খুবই দীর্ঘতি, বাট এই যে তিনটা ডিপার্টমেন্ট এখানে প্রমোশন খুব দ্রুত হয়ে থাকে। তার কারণ এখানে পরিশ্রমের পরিমাণও বেশি, আপনার ডেজিগনেশনও দ্রুত ইনক্রিজ হয়ে থাকে, এমনকি স্যালারি অ্যামাউন্টও অনেক হাই হয়ে থাকে। এই জন্য যদি আপনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন, শুরুতে একটু পরিশ্রম করুন, পরে আপনি খুবই সুন্দর জব পাবেন, মানে আপনার ফিউচার খুবই সুন্দর হবে। এই ডিপার্টমেন্টগুলোতে হ্যাসেল একটু কম হয়ে থাকে এবং শুরুতে পরিশ্রম হলেও পরবর্তীতে জব অনেক রিল্যাক্স করা যায়। কিন্তু গার্মেন্টসে যেমন মার্চেন্ডাইজিং আছে বা অন্য অন্য ডিপার্টমেন্টগুলো আছে, এগুলোতে আপনি বয়স যতই হোক না কেন আপনার 5-7 বছর জব করে একই পজিশনে, পজিশনগুলো ইনক্রিজ হয় না এবং পেশার সেই যতদিন জব করবে ততদিন পর্যন্ত থেকে যায়, রিল্যাক্স হয় না। কিন্তু এই টেক্সটাইলগুলোতে একটু রিল্যাক্স পাওয়া যায়, এই জন্য এই ডিপার্টমেন্টগুলো পরিশ্রম হলেও এখানে স্টুডেন্টে বেশি আসতে চাই। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। পরের কোয়েশ্চেন ছিল টেক্সটাইলের কোন কোন কলেজ ভালো। আমরা জানি টেক্সটাইলের যে ইউনিভার্সিটিগুলো আছে, সাধারণত বুটেক্স, ডুয়েট, মৌলানা ভাসানী, কুয়েট, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ডিপার্টমেন্টগুলোই সাধারণত টেক্সটাইল চালু আছে। এর বাইরে যদি আমি কলেজের কথা বলি, তাহলে 8টা কলেজ আছে,
এই আটটা কলেজ বুটিক্সের আন্ডারে। এর থেকে যে আমি আবারও বলি, আপনি যদি কলেজের কথা জানতে চান তাহলে যে কলেজগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে ওই কলেজগুলো আপনি পড়বেন। আপনি ইন্টারনেটে একটু সাহায্যে দেখবেন যে কলেজগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে সেই কলেজগুলো পড়বেন। তার কারণ ওই কলেজের স্টুডেন্টগুলো বেশি জব সেক্টরে আছে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা বিভিন্ন ভালো ভালো পজিশনগুলোতে তারা যখন চলে যায় তখন যারা যখন কোনো নিয়োগ প্রদান করে তখন দেখবেন তাদের নিজস্ব একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জব সার্কুলার দিয়ে থাকে। ওই গ্রুপ থেকে যখন আপনি দেখবেন যে আপনার ইউনিভার্সিটি বড়ো ভাইরা অনেক ভালো পজিশনে আছে, আপনাদের নিজস্ব যে জব গ্রুপ আছে বা একটা গ্রুপে যা সার্কুলার দিছে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের আগে নেবে। এই জন্য টেক্সটাইল সেক্টরটা অন্য সেক্টরের মতো না, এবং দেখবেন অন্য সেক্টরগুলো ইংলিশ থেকে স্টাডি করে ব্যাংকে চাকরি করে কিন্তু আপনি এখানে সেটা করতে পারবেন না। আপনি সমাজ বিজ্ঞান বা ইংলিশ থেকে বলে টেক্সটাইলে চাকরি করতে পারবেন না। এইখানে যে আপনি যদি ছোট যখন ছিলেন তখন শুনে থাকেন যে লোক ছাড়া চাকরি হয় না, এমন একটা কোশ্চেন আছে, কিন্তু টেক্সটাইলে লোক ছাড়া চাকরি পাওয়া যায়। যদি আপনার লোক থাকে তাহলে তো কথাই নেই। এই জন্য যদি দেখেন যে আপনার অনেক আগের যে কলেজগুলো হয়েছে শুরুর দিকে সেই কলেজে স্টাডি করেন তাহলে তাদের স্টুডেন্টও বেশি, আপনি জব সেক্টরে প্রায়োরিটিও বেশি পাবেন। জব পাওয়ার ক্ষেত্রে হোক বা জব যখন করবেন তখন যে এনভায়রনমেন্টটাও অনেক ভালো পাবেন। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। পরের কোশ্চেন ছিল টেক্সটাইলের কোন সাবজেক্ট নিয়ে পড়লে গরমে কাজ করতে হয় না এবং সহজে জব পাবো। টেক্সটাইলে যে সাবজেক্ট চারটা সাবজেক্ট আছে, ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি তার ভিতরে একটা, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এবং ইয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। ইয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে সব থেকে গরম বেশি থাকে। তারপরে যদি আসেন তারপরে থাকবে ডাইং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এখানে, তারপরে নিটিং আর গার্মেন্টসে সাধারণত গরম কম হয়ে থাকে। যদি আপনি শুরুতে গরমটা না ভোগ করেন তাহলে ফিউচারে আপনার মানে শুরু ফিউচারে যদি ভালো চান তাহলে শুরুতে একটু গরম ভোগ করতে হবে। যেমন আপনি ডাইংয়ে জব করলে এখানে একটু গরম আছে, আপনি 5 বছর এই গরমে চাকরি করুন, পরবর্তীতে আপনি ভালো পজিশনে পৌঁছে যাবেন। যেমন নিটিংয়ে একটু গরম আছে, খুব বেশি গরম না, এটা সহনীয় গরম। যেমন স্পিনিংয়ে অনেক বেশি গরম। এখন স্পিনিংয়ে যদি আপনি গরমে আপনার সমস্যা থাকে তাহলে স্পিনিং বাদ দিয়ে আপনি এই নিটিং ডাইংয়ে ওয়াশিংয়ে আসতে পারেন। এখানে যে গরম এটা সহনীয় গরম, এখানে 5 বছর চাকরি করলে আপনি একটা ভালো পজিশনে যাইতে পারবেন। যদি আপনার সেটাও পছন্দ না হয় বা আপনি না করতে চান তাহলে আপনি গার্মেন্টসে চলে আসুন, কারণ গার্মেন্টসে গরম নাই। এখানে আপনি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করুন। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট শুরুতেই আপনি এসির ভিতরে থাকবেন। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের একটা অসুবিধা হচ্ছে আপনার পজিশন বা প্রমোশন খুব স্লো। দেখা যাচ্ছে আপনি 10 বছর চাকরি করেন এখনও ম্যানেজার হতে পারেন নাই, এমনটা হয়ে থাকে। এই জন্য সবাই প্রোডাকশন যে ডিপার্টমেন্টগুলো আছে ওইদিকে বেশি ঝুঁকে যায়, কারণ ওইদিকে চাকরি কিছুদিন করলেই 10 বছরের মানুষ ম্যানেজার হয়ে যায়। আমি টোটালসটাই আপনাকে বলে দিলাম, বাকিটা সিলেক্ট আপনি নিজে করে নেবেন আপনি কোন ডিপার্টমেন্টে জব করবেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমি ফেব্রিক নিয়ে পড়তে চাই, ফেব্রিকের নাকি দুইটা বিষয় আছে বা ফেব্রিক নিয়ে পড়লে এই দুইটা বিষয় নিয়ে আমি শিখতে পারবো কিনা। আপনি যদি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করতে চান, ফেব্রিকের সাধারণত 2টা না 3টা বিষয় আছে, একটা হচ্ছে নিটিং, 2টা হচ্ছে ওভেন, আর 3 নম্বর হচ্ছে নন ওভেন। আর এই 3টা মিলেই সাধারণত ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। আপনি যখন এই ফেব্রিক নিয়ে পড়বেন 3টা সাবজেক্টে আপনি জানতে পারবেন, সার্কুলার নিটিং সম্পর্কে জানতে পারবেন, এখানে ওভেন সম্পর্কে জানতে পারবেন, ওভেনের ভিতরে যেমন আসে আবার নন ওভেন সম্পর্কেও এখানে জানতে পারবেন। 3টা বিষয় আপনি এখান থেকে শিখতে পারবেন। আশা করি আনসারটা পেয়ে গেছেন। পরের কোশ্চেন আছে টেক্সটাইলের কলেজের র্যাঙ্কিং। টেক্সটাইলের কলেজের র্যাঙ্কিং আমি আবারও বলছি, যে কলেজগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে সেই কলেজগুলাই আপনাদেরকে বেশি স্টুডেন্টগুলো বের হয়েছে ওইখান থেকে পড়লে বেশি ভালো হয় সেই কলেজগুলো র্যাঙ্কিং দেওয়াই
বেশি ভালো হবে, কারণ টেস্টের অন্য ডিপার্টমেন্টগুলো না, আপনি হঠাৎ করে নতুন একটা ইউনিভার্সিটি থেকে পড়লেন বা কলেজ থেকে পড়লেন, টেস্টের সেক্টরে আপনার জন্য কিছুটা টাফ হয়ে যাবে, কারণ আপনি জবটা পেয়ে গেলেন, বাট যখন আপনি সেই কোম্পানিতে কতদিন স্টে করতে পারবেন, আপনি ভালো কাজ করেন তারপরও আপনি স্টে করতে কঠিন হয়ে যাচ্ছে, কারণ আপনার ইউনিভার্সিটির ব্যাকআপ সেখানে কেউ নাই। যেমন ব্যাকআপ থাকলে ভালো, আপনি জব করতে পারবেন বাট ব্যাকআপ থাকলে ভালো। ব্যাকআপ মানে আমি এটা বোঝাতে চেয়েছি, যদি আপনার ইউনিভার্সিটিতে কোনো ভাই একটা কোম্পানিতে জব করে, আপনি সেখানে জব করলেন, তাহলে দেখবেন যে আপনাকে সে যতটা ভালোবাসবে, যতটা সাপোর্ট দেবে, অন্যরা অনেকটাই কম সাপোর্ট দেবে। এই সেক্টরটা একটু অন্যরকম, যেমন সমাজ বিজ্ঞান বা বাংলা থেকে পড়ে ব্যাংকে চাকরি করা যায় কিন্তু টেক্সটাইলে করা যায় না। টেক্সটাইলে ভালো করতে হলে অবশ্যই টেক্সটাইল করতে হবে, টেক্সটাইল স্টাডি করতে হবে। আপনি যদি র্যাঙ্কিং মনে করেন তাহলে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ, পাবনা টেক্সটাইল কলেজ, চিটাগাং টেক্সটাইল কলেজ, নোয়াখালী টেক্সটাইল কলেজ, এইগুলোর নাম, এইগুলো স্টুডেন্টগুলো সাধারণত জব সেক্টরে আমি বেশি দেখে থাকি, কারণ আমার যে 6 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্সে আমি সাধারণত ওই স্টুডেন্টগুলো জব সেক্টরে বেশি দেখি। কারণ পাবনা টেক্সটাইল কলেজের স্টুডেন্ট বেশি দেখা যায়, আবার বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ যেটা টাঙ্গাইলে সেখান থেকেও বেশি দেখা যায়। এইগুলোই আপনি সিলেক্ট করতে পারেন, কারণ জব সেক্টরে এটা এই কলেজের স্টুডেন্টগুলোই বেশি সাধারণত দেখা যায়, এবং অন্য অন্য যে কলেজগুলো আছে তার স্টুডেন্টও আছে। এই জন্য আপনি নিজে এটা সিলেক্ট করুন, ইন্টারনেটে সার্চ করে যে কলেজগুলো প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছে ওই কলেজগুলোয় সাধারণত আপনি র্যাঙ্কিং দিতে পারেন। পরবর্তী কোয়েশ্চেন ছিল, চারটি সাবজেক্টের মধ্যে টেক্সটাইল যে চারটি সাবজেক্ট আছে, এই চারটি সাবজেক্টের মধ্যে টেক্সটাইল কোনটিতে কোম্পানি বেশি, এবং চারটির ভিতরে কোনটি পড়লে চাকরি পাওয়া যাবে, চাকরির জন্য ওয়েট করতে হবে না। আমরা জানি টেক্সটাইলে যে চারটি সাবজেক্ট আছে, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এই চারটি সাবজেক্টের ভিতরে প্রথম কোয়েশ্চেন ছিল যে কোনটির ভিতরে কোম্পানি বেশি। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এটিতে কোম্পানি বেশি। আপনি যদি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং নিয়ে টেক্সটাইলে স্টাডি করেন, তাহলে আপনার জবের জন্য ওয়েট করতে হবে না, কারণ এই সেক্টরগুলো ভিতরে অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট, কিউসি ডিপার্টমেন্ট, কিউএ ডিপার্টমেন্ট, তারপরে আরও অনেক ডিপার্টমেন্ট আছে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে আছে, এখানে সার্কুলার অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করেন, তাহলে শুরুতে হচ্ছে আপনার গরমের ভিতরে জব করতে হবে না। দুই নম্বর হচ্ছে আপনার জবের জন্য ওয়েট কোনো প্রয়োজন হবে না। তিন নম্বর হচ্ছে এখানে সার্কুলার অনেক বেশি হয়ে থাকে। আর চার নম্বর হচ্ছে বাংলাদেশে যে টেক্সটাইল সেক্টর আছে এর ভিতরে গার্মেন্টসের সংখ্যা অনেক বেশি। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। কিন্তু যদি আপনি কোন সেক্টরের চাকরিতে ডিমান্ড বেশি জানতে চান, তখন আবার সেটা ভিন্ন কোশ্চেন, কারণ আমাকে কোশ্চেন এটা নিয়ে করা হয় নাই, এই জন্য অ্যান্সারটা আমি সেদিকে আর না গেলাম। পরবর্তী কোশ্চেন আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি শেষ করে কিউসিতে জব করলে কেমন হবে। আপনি যদি টেক্সটাইলে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে জব করে থাকেন এবং ফাইনালি আপনি সিলেক্ট করে থাকেন যে আপনি কিউসিতে জব করবেন, কোয়ালিটি কন্ট্রোলে সাধারণত টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুবই কম যায়। এই ডিপার্টমেন্টগুলোতে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন করে আসা শুরু করে তাহলে খুবই ভালো, কারণ এই ডিপার্টমেন্টগুলোতে কম যাওয়াতে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফাঁকা মানে নাই। আপনি নিজে গেলে আপনি সহজে প্রমোশন পাবেন এবং খুবই ভালো করবেন। আপনি কীভাবে প্রমোশন পাবেন সহজে, কারণ আপনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনি যখন এই ডিপার্টমেন্টগুলোতে জব শুরু করবেন তখন অন্যরা যারা আছে তাদের থেকে আপনি আগায় থাকবেন, কারণ আপনি টেক্সটাইল সম্পর্কে নলেজ আপনার বেশি থাকবে। এই কারণে আপনি যখন জবটা শুরু করবেন তখন আপনি দেখবেন যে সব জিনিসে আপনি খুব দ্রুত ডিসিশন নিতে পারবেন এবং কাজগুলো দ্রুত করতে পারবেন এবং স্মুথলি ভুল ছাড়াই কাজ করতে পারবেন। তখন ম্যানেজমেন্ট আপনার উপর খুশি হয়ে খুব দ্রুত এখান থেকে প্রমোশন আপনাকে দিবে, কারণ এই ডিপার্টমেন্টগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার না থাকাতে যখন দেখবে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসা শুরু করছে বা এরা ভালো করছে,
তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের যে আগ্রহ সেটাও বাড়বে এবং আপনি নিজে ভালো পজিশনে যেতে পারবেন। এখনকার সময় গার্মেন্টসের দুইটা সেক্টরে সাধারণত লোক কম থাকে, হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কম আছে, যেমন ক্যাট এবং এই কিউসি, এই দুইটা ডিপার্টমেন্টগুলোতে। যদিও আস্তে আস্তে স্টুডেন্টগুলো এখানে জয়েন করা শুরু করছে এবং যারা জয়েন করবে তারা খুবই ভালো করবে, কারণ এরাই শুরু করছে। আর যারা শুরু করে তারা দেখা যাচ্ছে অল্পতে তাদের যারা জব করে নন টেক্সটাইল তাদের থেকে ভালো সাপোর্টটা দেয় এবং ভালো করে থাকে এবং তারা পজিশনও খুব দ্রুত ভালো হয়ে থাকে, ডেজিগনেশনও খুব দ্রুত চেঞ্জ হয়ে থাকে। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। পরবর্তী কোয়েশ্চেন ছিল ডাইং ডিপার্টমেন্ট সম্পর্কে ডিটেলস বলুন। আমি এই কোয়েশ্চেন নিয়ে আরও অনেকবার বলেছি ডাইং ডিপার্টমেন্ট সম্পর্কে, তারপরেও সংক্ষেপে কিছু বলে দিই। গার্মেন্টসের যে টেক্সটাইলের যে চারটা সাবজেক্ট আছে, চারটা সাবজেক্টের ভিতরে সর্বশেষ যে ধাপটা আছে সেটি হলো ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। শুরুতে আমরা তুলা পেয়ে থাকি, তুলা থেকে প্রসেস করে আমরা সুতা বা ইয়ানে রূপান্তরিত করে থাকি। ইয়ান যে কোম্পানিতে হয়ে থাকে তার নাম স্পিনিং বা ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এখন আমাদের দরকার হচ্ছে ফেব্রিক। এখন ফেব্রিক কোন কোম্পানিতে হয়ে থাকে? ফেব্রিক সাধারণত ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট নিয়ে যারা স্টাডি করে তারা এই ফেব্রিকের ওপরে সাধারণত জব করে থাকে। এখন ফেব্রিক বানাতে দরকার প্রয়োজন হয়ে পড়ে সুতা বা ইয়ান। স্পিনিং থেকে ইয়ান আসার পরে আমরা যে প্রসেস সেটি আছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এখন ফেব্রিক আপনি তৈরি করে ফেললেন, আপনার এটা দিয়ে গার্মেন্টস তৈরি করতে গেলে বিভিন্ন কালারের রূপদান করতে হবে, এর জন্য প্রয়োজন হয়ে পড়ে ডাইং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এবং ডাইংয়ের পরে আপনি গার্মেন্টস বানিয়ে তৈরি করে রাখলেন বা ফেব্রিক তৈরি করে রাখছেন, গার্মেন্টস হচ্ছে না, তাহলে আপনার ওই ফেব্রিকের কোনো মূল্য নাই, কারণ আপনাকে বাইরে বায়ার আপনাকে অর্ডার দিয়েছে গার্মেন্টস। আপনি ডাইং করে রাখলেন বাট আপনি এই সেল করতে পারছেন না, তখন এটার কোনো মূল্য থাকবে না। যখন আপনি গার্মেন্টসে তৈরি করে ফেলবেন, ফেব্রিকটা নিয়ে গার্মেন্টস তৈরি করে ফেলবেন, তখন দেখা যাচ্ছে এটা আপনার সেল হয়ে গেল। এখন আপনি গার্মেন্টস তৈরি করে রাখলেন, সেল করতে পারছেন না, সেটাও হবে না। যখন বাইরেকে আপনি এটা শিপমেন্ট করে দেবেন তখন পরবর্তীতে আবার চাহিদা বাড়বে, তাহলে এটা একটা সাপ্লাই চেইন, কোনোটা থেকে কোনোটা আপনি বাদ দিতে পারবেন না। তারপরেও এসে একটা সাবজেক্টের ভিতরে ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা একটু ডিমান্ডফুল বলা হয়ে থাকে, কারণ এই ডিপার্টমেন্টগুলোতে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কাজ করা হয়। এবং যখন আপনি একটা ডাইংয়ের একটা ব্যাস দেখবেন যে 1000 কেজির একটা ফেব্রিক আপনি তার মেশিনের ভিতরে দিচ্ছেন এবং খুব দক্ষতার সাথে কাজ করতে হয়, কারণ এখানে যে পানি আছে সে পানিরও একটা রেশিও আছে, 1 মিনিটে কতবার মেশিনটা ঘুরবে সেটারও ক্যালকুলেশন আছে, এবং খুব মেপে সূক্ষ্মভাবে মেপে মেপে এখানে কেমিক্যালগুলো দিতে হয়। যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে কালার, যে কালার আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন সে কালার আসবে না, এই জন্য খুবই দক্ষতার সাথে এখানে কাজ করতে হয়। ডাই ম্যানুফ্যাকচারিং টেকনোলজির অফিস টাইম সাধারণত অনেক ফ্যাক্টরিতে 8 ঘন্টা করে 3টা শিফট হয়ে থাকে, আবার কোনো কোনো ফ্যাক্টরিতে 12 ঘন্টা করে 2টা শিফট হয়ে থাকে। যদি আপনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে এই ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে আসতে চান তাহলে আপনার প্রথমে অফিস টাইম ধরে রাখতে হবে 12 ঘন্টা, কারণ আপনি প্রোডাকশন অফিসার পোস্টে আসবেন। প্রোডাকশন অফিসার পোস্টে আপনি 2-3 বছর জব করার পরে আপনি আপনার সুফল পাওয়া শুরু করবেন, কারণ শুরুতে 2-3 থেকে 4 বছর যদি আপনি এখানে এই পরিশ্রমটা দেন তাহলে ফিউচারে আপনি অনেক ভালো পজিশনে যেতে পারবেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে ভালো স্যালারি ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এখানকার যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারাই পেয়ে থাকে। যদিও এখন একটু ভিন্ন দেখা যায়, কারণ এখন ডেনিমসের ডিমান্ড বেশি, তাই ডেনিমসে যারা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডাইরেক্টর আছে তারাই স্যালারি সবথেকে বেশি ভালো পেয়ে থাকে। কিন্তু আগে থেকেই এই ডাইংয়েই বা ওয়েট প্রসেসিং টেকনোলজিতেই সবথেকে বেশি স্যালারি ছিল। এখন যেটা হয়েছে এই ওয়াশিং ডিপার্টমেন্টটাকে আলাদা করে জিএম এজিএম নিয়োগ না দিয়ে
তারা চাচ্ছে এটাও ডাইংয়ের ভিতরে ইনক্লুড করতে। যেমন ডাইংয়ের আন্ডারে আছে প্রিন্টিং, আছে ডাইংয়ের আন্ডারে নিটিং, আছে ডাইংয়ের আন্ডারে, আর ডাইং তো আছেই। এখন নতুন করে মালিক পক্ষ চিন্তা করছে যে ওয়াশিং ডিপার্টমেন্টগুলো আলাদা করে জিএম নিয়োগ না দিয়ে সেখানে একজন ম্যানেজার রাখতে হবে, আর এই ডাইংয়ে যে ডাইরেক্টর থাকবে এই ডাইরেক্টর দিয়ে এটা চালাতে হবে। অনেক ফ্যাক্টরি এখন নতুন করে ওয়াশিংয়ের জন্য ডাইরেক্টর বা জিএম নিয়োগ দিচ্ছে না। ডাইং ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি সেট আপ আছে, নিটিং আছে, ডাইং আছে, প্রিন্টিং আছে, আবার ওয়াশিং আছে, এই চারটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর হচ্ছে একজন যে ডাইংয়ের ডাইরেক্টর। অনেক ফ্যাক্টরি এমনটা এখন শুরু করছে, এখন পজিশনকে রিডিউস করে ডাইংয়ের আন্ডারে ইনক্লুড করছে। কারণ ডাইং এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে স্টাডি করলে গার্মেন্টসের বা টেক্সটাইলের যে চারটা মেজর সাবজেক্ট আছে, আপনি গার্মেন্টস নিয়ে স্টাডি করলে তিনটাই অনায়াসে যাইতে পারবেন। এই জন্য যারা ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করে তাদের ডিমান্ড একটু বেশি হয়ে থাকে। কারণ এখান থেকে পাশ করার পরে যে কোনো ডিপার্টমেন্টকে আপনাকে নিবে না এমনটা না, আপনি সহজে যেতে পারবেন। কারণ আপনি যখন টেক্সটাইলে ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে পড়ছেন তখন আপনার সব বিষয়ে জানতে হয়েছে। যেমন যে ইয়ার নিয়ে পড়ছে সে ডাইং তাকে জানার প্রয়োজন নাই, ফেব্রিক নিয়ে পড়ছে ডাইং সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন নাই, গার্মেন্টস নিয়ে পড়ছে খুব বেশি জানার প্রয়োজন নাই। কিন্তু ওয়েট নিয়ে পড়লে আপনাকে এই চারটা সবই জানতে হবে। কারণ আপনি যখন ডাইং করবেন তখন এখানে ইয়ানের একটা ইস্যু আছে, ইয়ান কার্ড হবে না কম হবে, বা ইয়ানের হেয়ারনেস কেমন এই জন্য, বা ইয়ানের টুইস্ট কেমন, এগুলো জানার জন্য অবশ্যই ইয়ান সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হয়। এখন আসুন ফেব্রিক, যখন আপনি ডাইং করবেন তখন ফেব্রিকের সিঙ্কেজ হবে কি না, বা ফেব্রিকের কোনো ফল্ট আছে কি না, কী ধরনের ফেব্রিক, ফেব্রিকের এসএল ঠিক আছে কি না, ডায়া ঠিক আছে কি না, এ সম্পর্কে জানা খুবই দরকার। এই জন্য এগুলাও ফেব্রিক সম্পর্কে আপনাকে ভালো নলেজ থাকতে হবে। এখন আসুন ডাইং, আপনি ডাইং বা ওয়েট নিয়ে পড়ছেন, ওয়েট সম্পর্কে তো ধারণা আপনার থাকবেই, আর ওয়েটের একটা পার্ট হচ্ছে প্রিন্টিং। এই প্রিন্ট সম্পর্কে তো আপনি এখানে ধারণা আপনি পেয়ে যাবেন, এবং গার্মেন্টসের আরও ওই ওয়েটের আরও একটা পার্ট আছে ওয়াশিং। ওয়াশিং ডিপার্টমেন্টে যদি সকল ইস্যুগুলো একজন ওয়েট প্রসেসিং টেকনোলজি যে ইঞ্জিনিয়ার আছে সে অবশ্যই ভালো জানে। এই কারণে এখন মালিক পক্ষ চাচ্ছে যে ওয়াশের নতুন জিএম এজিএম নিয়োগ না দিয়ে ওয়েটের যে ডাইরেক্টর বা জিএম আছে তার আন্ডারে ইনক্লুড করতে, এবং অলরেডি এটা শুরু করেছে, অনেক ফ্যাক্টরিতে শুরু করেছে। এই জন্য ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করলে সব ডিপার্টমেন্টগুলোর উপরে ভালো দক্ষতা গড়ে ওঠে, এবং এগুলো খুব সহজে জানা যায়। জানা যায় না, জানতে হবে। কারণ আপনি যখন ফেব্রিক ডাইং করবেন প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। যেমন নিটিং সম্পর্কে জানবেন বললাম, ইয়ান সম্পর্কে জানতে হবে বললাম, এখন আসুন প্রিন্টিং। আপনি এটা কী প্রিন্ট হবে, চেস প্রিন্ট হবে, পিগমেন্ট হবে, ডিসচার্জ হবে না বার্ন আউট হবে, সেই যেভাবে যে প্রিন্ট হবে সেই ডাইংয়ের সময় আপনাকে সেই প্রসেসটা করতে হবে, তার মানে এটাও আপনাকে জানতে হচ্ছে। এখন আসুন ওয়াশিংয়ে, এটা কী ওয়াশ হবে, অ্যাসিড ওয়াশ হবে, টাইডাইজ হবে না, পিগমেন্ট ওয়াশ হবে না, ডাইরেক্ট ওয়াশ হবে এই, বা ডাইরেক্ট ডাইং হবে, এইগুলোও কিন্তু আপনাকে জানতে হচ্ছে। জানার পরে আপনি সেইভাবে ডাইংয়ে প্রসেস করবেন। তার মানে সকল কিছুর মূলে হলো ডাইং সেকশন। এই জন্য এই ডিপার্টমেন্টের ডিমান্ড সবথেকে বেশি দেওয়া হয়ে থাকে, এবং এখানকার যারা আগে থেকে জব করে আসছে তারাই মূলত এই ডাইং সেক্টরটাই টোটাল হ্যান্ডেল করছে। এবং ওভারঅল যদি বলা যায় বাংলাদেশে, তাহলে ডাইং সেক্টরই এই টোটাল ডিপার্টমেন্টটাকে বা টোটাল টেক্সটাইল সেক্টরটাকে পরিচালনা করছে। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। আমি আজকে আপনাদের দেওয়া যে কোশ্চেনগুলো ছিল তার ভিতর থেকে কিছু কোশ্চেন নিয়ে আমি অ্যান্সার দিয়েছি। আসলে কোশ্চেনগুলো এমন যে খুব ছোট করে অ্যান্সার দেওয়া যায় না, আর ছোট করে দিলে যারা কোশ্চেন করেছে
তারা খুব ভালোভাবে উত্তরটা পায় না। এখন এমন অনেক কোশ্চেন আছে যে অনেক গোলাগুলি একটা একজন কোশ্চেন করেছে, ওইগুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করা কঠিন হয়ে যাচ্ছে। যদিও আমি ভিডিও ক্রিয়েট করব একটু সময় লাগছে, আর যারা খুব ছোটো ছোটো কোশ্চেন করেছিল সেইগুলারই আনসার দিতে আমার 30 মিনিট পার হয়ে গেছে। এখন অনেকে মনে করবে এত বড় ভিডিও, এর ভিতর থেকে কোন অংশটা আমি দেখব। এখন আলাদা আলাদা করে ছোটো ছোটো করে ভিডিও, কারণ এর অনেকগুলো অ্যান্সার আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, আবার আলাদা করে ভিডিও আপলোড করা খুবই সমস্যা। এই জন্য আমি একসঙ্গে অনেকগুলো কোশ্চেন রেডি করে সেইগুলোর অ্যান্সার দিয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে ভিডিও বড় হলেও এখান থেকে একটু কষ্ট করে শুনে নিতে হবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।